সব বাধা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে সরকার বললেন প্রধানমন্ত্রী করোনা ঝুঁকির মধ্যেই কাল থেকে খুলছে দোকান শপিং মল এবং করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু আসসালামু আলাইকুম বিজয় বার্তা আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনার থাবায় সারা বিশ্বের মতো বাংলাদেশের উন্নয়নেও এসেছে স্থবিরতা তবুও সব বাধা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে সরকার বাংলাদেশের অগ্রযাত্রা এখন বিশ্বের বুকে উদাহরণ আজ বিসিএস কর্মকর্তাদের একাত্তরতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি এসময় সময় নতুন প্রজন্মকে দেশ গঠনের আহ্বান জানান প্রধানমন্ত্রী এছাড়া করোনা পরিস্থিতি সম্পর্কে সরকার প্রধান বলেন করোনা ভাইরাস থেকে সবাইকে বাঁচানোর জন্য ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে আবার একচল্লিশ এর উন্নত বাংলাদেশ গড়বার সৈনিক হচ্ছে আজকের এই নতুন প্রজন্ম এবং এই কথাটা সবসময় মনে রাখতে হবে আত্মবিশ্বাস নিয়ে সততার সাথে নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি আমরা বিশ্বকে মাথা উঁচু করে সম্মানের সাথে চলব মানুষকে মানুষ হিসেবে দেখে তাদের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে তাদেরকে সমান অধিকার দিয়ে কাজ করতে হবে প্রজাতন্ত্রের মালিক জনগণ সেই কথাটা মনে করি আপনারা তাদের সেবা দেবেন এটাই আমি চাই করোনা ভাইরাস পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্বাস্থ্য মেনে ব্যবসায়ীরা দোকানপাট খোলা রাখতে পারবেন আজ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সারাদেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে দুই মাস আগে প্রথম ডোজ গ্রহণকারীদের সকাল থেকে এ ডোজ দেওয়া হচ্ছে প্রথম দিনে দ্বিতীয় ডোজ পাবেন একত্রিশ জন একই সঙ্গে টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রমও চলবে প্রতিনিধিদের তথ্যচিত্রে চলবেচিত্রে নোয়াখালীতে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য একরামুল করিম চৌধুরী সকালে ভ্যাকসিন গ্রহণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম শামসুদ্দিন জেহান সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার সহ অনেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ বুথে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন সিটি মেয়র একরামুল হক টিটু জেলা প্রশাসক ইনামুল হক সিভিল সার্জন বি এম মশিউল আলম সহ অন্যরা মহানগরীতে চোদ্দটি বুথে এ টিকাদান কার্যক্রম চলছে টাঙ্গাইলে জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন সহ অনেকেই টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন এর আগে গতকাল দ্বিতীয় ডোজের তেষট্টি হাজার করোনা টিকা টাঙ্গাইলে পৌঁছায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার এস এম মারুফ হাসান পরে তিনি নিজে দ্বিতীয় ডোজের টিকা নেন এরপর সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ টিকা নেন এছাড়া সারা দেশের ন্যায় নাটোর ও মৌলভীবাজারেও চলছে টিকাদান কর্মসূচি প্রাণ কিশোর বিজয় টিভি নিউজ ডেক্স বিএনপির এখন রাজনৈতিক আইসোলেশন দরকার কারণ তারা করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারে দ্বিতীয় আমিন বাজার আট লেন সেতুর নির্মাণ কাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন শেষে মন্তব্য করেন তিনি সেতুমন্ত্রী বলেন করোনা নিয়ে বিএনপি নির্মম ও নির্লজ্জ রাজনীতি করছে তাদের দ্বিমুখী নীতি এবং করোনা নিয়ে অপরাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে করোনা আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘন্টায় আরো চুয়াত্তর জনের মৃত্যু হয়েছে এটি এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ সংখ্যক প্রাণহানির রেকর্ড এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো নয় হাজার পাঁচশো একুশ জনে এছাড়া গেল চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার আটশো চুয়ান্ন জনের এ নিয়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ছয় লাখ ছেষট্টি হাজার একশো বত্রিশ জনে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এছাড়া আরও তিন হাজার জন মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ হাজার রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও অধ্যুত্বপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত আজ গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল ইসলাম তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এর আগে বুধবার রাত দুইটার দিকে গাছা থানায় র‍্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পরে তাকে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব নিয়ে আসে এবং গাছা একটা ঘটনায় তাকে গাছা এলাকায় তার বিরুদ্ধে মামলা হয় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং বাদী হয়ে মামলাটি করেছে তাকে আদালতে সুপোর্ট করা হয়েছে পরবর্তীতে পরবর্তীতে সুবিধাজনক সময়ে তার রিমান্ডের পিরিয়ড দিয়ে দেওয়া হবে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ঘটনায় মুন্সিগঞ্জের গজারিয়া থেকে এমভি তিন নামে ঘাতক কার্গো জাহাজটিকে জব্দ করেছে কোস্টগার্ড একই সাথে আজ করা হয়েছে জাহাজের ১৪ জন কর্মীকে দুপুরে তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক মুস্তাইন বিল্লা জানান জব্দকৃত জাহাজ সহ চোদ্দ জনকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে শীতলক্ষার পারে কয়লাঘাট এলাকায় লঞ্চ ডুবিতে নিহতের ঘটনায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় শুরু হওয়া এই শুনানি চলে বিকেল চারটা পর্যন্ত এতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী বেঁচে যাওয়া যাত্রী ও নিহতদের স্বজনরা এটা হলো আমাদের কার্যপরিধি হলো যে আমাদেরকে যারা ক্ষতিগ্রস্ত যারা বেঁচে যাওয়া যারা লঞ্চে মানে প্রত্যক্ষদর্শী যারা এই সম্পর্কে কিছু জানেন তাদের কাছ থেকে সরেজমিনে তদন্ত করে করে বিষয়টা পরিদর্শন আমরা কি বলে প্রতিবেদন দিব এবং এটা সাত দিনের মধ্যেই প্রতিবেদন দিব লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাট থেকে ভোর ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা ফেরি কলমিলতায় আগুন লেগে অন্তত নয়টি ট্রাক পুড়ে গেছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ভোলা নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ফেরিটি রাত তিনটার দিকে মজু চৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে ভোরাত চারটার দিকে লক্ষ্মীপুরের মতিরহাট পার হয়ে মেঘনার মাঝ নদীতে আসার পর হঠাৎ আগুন লেগে যায় এ সময় স্টাফসহ যাত্রীরা ফেরির পিছনের দিকে নিরাপদে অবস্থান নেয় বর্তমানে ফেরিটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর গুনগুনিয়া চর এলাকায় নোংর করা হয়েছে হেফাজতের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয়ে ব্যবহারযোগ্য না থাকায় রাস্তায় দায়িত্ব নিলেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা সকালে পৌর ভবনের সামনে খোলা আকাশের নিচে তারা এই দায়িত্ব নেন এ সময় মেয়র নায়ার কবির বলেন হেফাজত ইসলামের কর্মী সমর্থকদের ভাঙচুর অগ্নিসংযোগের কারণে পৌর ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রাস্তায় বসে মেয়রের দায়িত্ব নিতে হয়েছে পৌরসভা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় পৌর নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এসময় সময় নবনির্বাচিত কাউন্সিলর ও নারী কাউন্সিলররা ছাড়াও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়েছেন গতকাল সন্ধ্যায় ও আজ সকালে উপজেলার কোমরভোগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনায় পুলিশ জনকে আটক করেছে পুলিশ জানায় কোমরভোগ গ্রামের ইউপি সদস্য জাবেদ ও সাবেক মেম্বার সমর্থকদের মধ্যে ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে এর জেরে গতকাল সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় পরে আজ সকালে ফের সংঘর্ষে জড়ায় দুপক্ষ সংঘর্ষের সময় উভয় পক্ষের তেরোটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে আন্দোলনের নামে কোনো দল অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী হোসেন দুপুরে সাভারে বাংলাদেশ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই হুশিয়ারি দেন প্রতিমন্ত্রী বলেন হেফাজতে ইসলামিক কার উস্কানিতে আন্দোলন করে থানা ও ইউএনও এবং এসিলেন্ডের ওপর হামলা করেছে তা তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তদন্তে যেটা পাওয়া গেছে সেটা অনুযায়ী কিন্তু ব্যবস্থা শুরু হয়েছে আপনি জানেন এবং কারা জড়িত ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি কারা ভেঙেছে কারা আগুন লাগিয়েছে বিভিন্ন জায়গাগুলোতে ব্রাহ্মণবাড়িয়াতে এগুলো কিন্তু ভিডিও ফুটেজে সব উঠে এসছে এবং যারা এ ধরনের নাশকতা করেছে এবং আইন অমান্য করে এবং আপনার জেলাপুরা গুলো যেগুলো করেছে মানুষের মানে ক্ষতি করেছে সাধন করেছে এগুলো কিন্তু আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে কিন্তু এই রাষ্ট্র যে অপরাধ সে করেছে অপরাধ অনুযায়ী তার কিন্তু ইতিমধ্যে ওয়ারকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা দেয়া হয়েছে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামে ঘটনা ঘটে পুলিশ জানায় ডুগরিয়া গ্রামে জমি নিয়ে ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদের সঙ্গে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপুন মিয়ার বিরোধ ছিল এর জেরে সকালে চাচা ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে মারামারি শুরু হয় এ সময় গুরুতর আহত আব্দুল তাহিদ ও রিপুন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন লাইসেন্স নবায়ন না করার অভিযোগে মাদারীপুরে সিলগালা করে দেওয়া হয়েছে ডিজিটাল অ্যাপোলো প্রাইভেট হাসপাতাল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহম্মদ মাহবুবুল হকের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটি সিলগালা করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান লাইসেন্স নবায়ন না করার সহ নানা অভিযোগের তদন্ত পাওয়ায় হাসপাতালটি বন্ধ করে দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর চিঠি দেয় জেলার স্বাস্থ্য বিভাগ জেলা প্রশাসন পুলিশ বিভাগ ও র্যাবসহ প্রশাসনের একাধিক দপ্তরে সেই চিঠির পরিপ্রেক্ষিতেই হাসপাতালটি বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেয়া হয়েছে পাবনায় বঙ্গবন্ধুর খুনি খন্দকার মুশতাকের ছবি সম্বলিত ক্যালেন্ডার ও ডায়েরি প্রকাশ করায় সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড হুমায়ুন কবির মজুমদারের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন সেক্টর কমান্ডার্স ফোরা মুক্তিযুদ্ধ একাত্তর পাবনা জেলা শাখা ও একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা শাখা সকালে জেলা সংগঠনের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এডওয়ার্ড কলেজের প্রধান ফটকে এসে শেষ হয় পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণ ও বিচারের দাবি জানান নাচুরের বড়াই গ্রামে রাস্তা পারাপারকালে প্রাইভেট কার চাপায় ওমর ফারুক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন সকালে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের সুতারপাড় এলাকায় এই ঘটনা ঘটে বোনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম জানান বোনপাড়া হাটি কুমরুল মহাসড়কের সুতারপাড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তবে ঘাতক প্রাইভেট কারটি আটক করা সম্ভব হয়নি নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জুয়েল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন গতকাল রাতে উপজেলার সাইরা গার্ডেন এলাকায় এই ঘটনা ঘটে এলাকাবাসী জানায় দীর্ঘদিন যাবৎ এলাকায় আধিপত্য বিস্তার ও দুটি ড্রেজারের লাইন স্থাপন নিয়ে আলিম ও জুয়েলের পিতা আনোয়ারের মধ্যে বিরোধ চলছিল এরই ধারাবাহিকতায় রাতে আলিম সহ তার লোকজন জুয়েলকে মারধর করে দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে তার বাম হাত বিচ্ছিন্ন করে দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নেত্রকোনার মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরি সহ কয়েকটি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া দমকা গরম বাতাসে নষ্ট হয়ে গেছে হাওর সহ জেলার বিভিন্ন এলাকার বড়ধান। ধান হঠাৎ করে বড়র এমন ক্ষতি হওয়ায় হতাশায় পড়েছেন চাষিরা নেত্রকোনা প্রতিনিধি জহিল ইসলাম খান কবিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আর কয়েকদিন পরেই হাওর সহ বিভিন্ন এলাকায় শুরু হবে বোরো ধান কাটার উৎসব কিন্তু হঠাৎ করে গত চৌঠা এপ্রিল নেত্রকোনার হাওর অঞ্চলের ওপর দিয়ে গরম বাতাস বয়ে যাওয়ায় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে কয়েক ঘন্টা স্থায়ী গরম দমকা বাতাসে উঠতি ফসলের শীষ শুকিয়ে মরে গেছে জেলার অন্যান্য উপজেলায় ক্ষতি কম হলেও মদন মোহনগঞ্জ খলিয়াজুরি উপজেলায় ক্ষতির পরিমাণ বেশি এদিকে হঠাৎ করে বোরোর এমন ক্ষতি হওয়ায় হতাশায় পড়েছেন এসব এলাকার চাষিরা তারা জানান হাওর অঞ্চলে মোট দশ হাজার তিনশো হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধান এবং সাত হাজার আটশো হেক্টর জমিতে বিয়ার উনত্রিশ জাতের ধান রোপণ করা হয়েছিল কিন্তু অতি গরম আবহাওয়ার কারণে বেশিরভাগ জমির ধান নষ্ট হয়ে গেছে কালকে বাতাসটা করে আগুনের মতো এই দিয়ে সব

সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান হাওরের কৃষকরা এই বড় ফসলের উপরই নির্ভরশীল এমন ক্ষতিতে তারা দিশে হারা এ অবস্থায় সরকারি সহায়তা না পেলে অনেক কৃষক সর্বশান্ত হয়ে পড়বেন এই যে একটা বৃহৎ ক্ষতি হয়ে যেনে অপরণীয় ক্ষতি যে কোনো উৎপরণ কর নয় শিলে নিলে কিছু পাওয়া যায় বা নিজে নিলে কিছু পাওয়া যায় কিন্তু এই যে আবহাওয়া এক 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 ঘন্টার ভিতরে ফ্রুটাল হাওয়ায় নষ্ট হয়ে গেছে এদিকে ক্ষয়ক্ষতি দেখতে জেলার বিভিন্ন হাওর অঞ্চল পরিদর্শন করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কৃষকরা যেন সরকারের সহযোগিতা পায় সেজন্য তাদের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান কৃষি বিভাগের এ কর্মকর্তা এটা আমরা জরিপ করতেছি আমার কাছে মনে হয় যে আমার হাওর এলাকা যে আবাদ জমি তার টেন পার্সেন্ট জমি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে হয় তারপরে আমরা জরিপ করে যে সরকারকে আমাদের বিভাগে জানাবো নেত্রকোনায় এবছর মোট এক লাখ পঁচাশি হাজার দুশো পঞ্চাশ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে এর মধ্যে জেলার অঞ্চলে আবাদ করা হয়েছে মোট চল্লিশ হাজার নয়শো ষাট হেক্টর জমিতে এবং জেলায় এ মৌসুমে বোরোর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় এগারো লাখ পঞ্চাশ হাজার পাঁচশো সত্তর মেট্রিক টন ধান টিভি নিউজ ডেস্ক পিরোজপুরে ইন্দুরকানিতে গাজা সহ মোহাম্মদ জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব র‍্যাব আট জানায় ইন্দুরকানির টগরা ফেরিঘাট এলাকায় মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সেখানে অভিযান চালায় র‍্যাব অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জাকিরকে আটক করা হয় এই সময় তার কাছ থেকে 12 কেজি গাজা উদ্ধার করা হয় এ ঘটনায় আজ সকালে র‍্যাব বাদী হয়ে ইন্দুরকানি থানায় মাদক বিরোধী আইনে একটি মামলা দায়ের করে বিজয় বার্তা শেষ করার আগে আরো একবার সব বাধা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে সরকার বললেন প্রধানমন্ত্রী করোনা ঝুঁকির মধ্যেই কাল থেকে খুলছে দোকান শপিং মল এবং করোনা দ্বিতীয় ডোজ দেয়া শুরু বিজয় বার্তার শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজো টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজো টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ